গুড মর্নিং বন্ধুরা, আমি বনি আমিন এখন জাফনার পেনিনসুলা থেকে কথা বলছি। জাফনা পেনিনসুলা, জাফনা টাউন থেকে আমি এবং আমার স্ত্রী এখন রওনা দিয়েছি নীলাভরে নামক একটি পর্যটন আকৃষ্ট একটি জায়গাতে। দেখুন, এখানকার মাটি একটু লালচে, একটু লালচে ধরনের মাটি। এখানে হয় কাসাভা চাষ করে। এরপরে দেখুন, নারকোল গাছ আছে, কলা আছে, আছে অজস্র তাল গাছ, আর হয় পেঁপে। অর্থাৎ ট্রপিক্যাল যেই কোনো মৌসুমি যেই কোনো ফলমূল এইখানে হয়ে থাকে। আমার ট্যাক্সি ড্রাইভার ঠিক এইখানেই বসা আছে, সে একজন তামিল ট্যাক্সি ড্রাইভার, আর আমার স্ত্রীও আছে। হ্যালো, হ্যালো, হোয়াটস ইউর নেম? Tilipan. You are Tamil? Yes, I am Tamil. আমি ওকে ভাড়া করেছি, আমি ওকে ঘন্টায় 250 রুপি করে আমি দেব, সেই হিসেবে সারা দিনের জন্য বের হলাম। দেখুন, আমি জাফনা শহর থেকে একটু বাইরে চলে এসেছি। এটা একটা বাড়ি, এইখানে কলা গাছে কলা ধরেছে, দেখুন কলা গাছে। হ্যালো, হোয়াট ইজ ইউর নেম? মোহাম্মদ। হ্যাঁ, মোহাম্মদ, আর ইউ মুসলিম? মুসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো মুসলিম পিপল লিভ হিয়ার? মুসলিম পিপল, ওকে। আপনারা একটু লক্ষ্য করবেন যে জাফনা টাউনটা হচ্ছে মূলত তামিল অধ্যুষিত জায়গা, কিন্তু বর্তমান সরকার অর্থাৎ সিংহলারা ধীরে ধীরে এখানে কিছু মুসলমানকে ঠেলে দিচ্ছে, সিংহলারাও এখানে আসছে। অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে যেইভাবে বাঙালিদেরকে ঠেলে দিয়ে বাংলাদেশের সেই পার্বত্য অঞ্চলকে ধীরে ধীরে একটি মিশ্র একটি স্থান করতে যাচ্ছে বাংলাদেশ সরকার, ঠিক এইখানেও সিনহালা প্রশাসন সেইভাবে এখন জাফনাকে মিশ্র একটি এলাকা করতে তারা পরিকল্পনা করছে। যদিও তামিলরা এটাকে একটা দূরদর্শী ষড়যন্ত্র বলে তারা এখন ভাবছে। এখানে বিভিন্ন দ্বীপের মতো এখানে অর্থাৎ প্রশান্ত মহাসাগরের দ্বীপাঞ্চল আমি দেখেছি পথে ঘাটে লাওয়ারিশ কুকুর। এখানেও কুকুরের যথেষ্ট রকম সচরাচর রাস্তায় দেখা যায়। এটা একটা পেঁপে বাগান, দেখুন জাফনার পেঁপে বাগান। সারি সারি পেঁপে গাছ। একটা বিষয় আপনাদেরকে বলতে হয় যে জাফনার এই অঞ্চল অর্থাৎ জাফনা পেনিনসুলা হচ্ছে একেবারে সমতল, ফ্ল্যাট, একদম চরের মতো। চর অঞ্চল যেরকম একদম ফ্ল্যাট থাকে সেই রকম এই অঞ্চলে পাহাড় পর্বত খুব একটা নেই, খুব একটা না, একদমই নেই। যার ফলে এইখানে তামিল সেই বিচ্ছিন্নতাবাদীরা এবং তাদের নেতা ভিরুভাল্লাই প্রভাকরণ হেরে গেছিল। তারও একটি কারণ ছিল যে গেরিলা যুদ্ধের জন্য যেই ধরনের ভূমি, যেই ধরনের প্রাকৃতিক যেই একটা প্রতিবন্ধকতা দরকার, সেই রকম প্রতিবন্ধকতা এখানে ছিল না। ভেরি ভেরি ফ্ল্যাট। ভিয়েতনামে কেন হেরে গিয়েছিল সেই আমেরিকানরা এবং মিত্র শক্তিরা কেন হেরে গিয়েছিল, কারণ সেইখানে ঈশ্বর প্রদত্ত প্রাকৃতিক প্রতিবন্ধকতা ছিল, সেগুলোকে ডিঙিয়ে যুদ্ধ করা ছিল ভেরি ডিফিকাল্ট সেই মার্কিন সৈন্যদের। জাফনায় এখন আমি সেই তামিলদের মুখে আমি সেই কষ্টের ছায়া দেখতে পাই। তাদের একটাই কথা, আমাদের রাজনৈতিকভাবে যেই সমাধান হওয়ার কথা সেই রাজনৈতিক সমাধান আমাদের হয়নি। যুদ্ধ থেমেছে, কিন্তু আমাদের দাবি দাওয়া কলম্বো অর্থাৎ সিংহলারা মানেনি, তারা আমাদেরকে দমিয়ে দিয়েছে।
আমাদেরকে নিষ্পেষিত করেছে কিন্তু আমাদের বুকের জ্বালা নেভাতে পারেনি। তামিলদের সেই চেপে যাওয়া সেই বুকের দগ্ধ আগুন আমি এই গত কয়েকদিনে টের পেয়েছি তাদের কষ্টের সেই দিনগুলোর কিভাবে তারা সাফার করেছিল সেই কষ্টের দিনগুলো তাদের এখনও তাদের কাছে বিভীষিকাময়। দেখুন, আমি একটি গ্রামে হাঁটছি, জাফনা পেনিনসুলার। আমরা শহর থেকে বের হয়ে এসেছি প্রায় 15 কিলোমিটার। আমরা যাব প্রভাকরণ, পেরুভাল্লাই প্রভাকরণের সেই জন্ম ভিটাতে। দেখতে যাব সেই বীর যেখানে জন্ম নিয়েছিল সেই তামিল শ্রীলঙ্কান তামিলদের সেই বীর সেনা, বীর মুক্তিযোদ্ধা, সেই স্বাধীন চেতা বীরবল্লাই প্রভাকরণের সেই জন্মভিটা আমি দেখতে যাচ্ছি। আজ 19 জানুয়ারি 2017। দিস ইজ বনি আমিন ফ্রম শ্রীলঙ্কা। Bonnie Amin from Sri Lanka. Thank you very much. Bye-bye.